দেশে গত এক মাসে শনাক্ত হওয়া করোনা রোগীদের 82% ওমিক্রনের আক্রান্ত বাকি 18% আক্রান্ত হয়েছেন ডেল্টা ধরনে অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের 65% ওমিক্রনে এবং 35% ডেল্টা আক্রান্ত 9 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা করে এসব তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সকালে সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন উপাচার্য ডাক্তার শরফুদ্দিন আহমেদ এফএম বাইজিতে রিপোর্ট মহামারী শুরুর পর গত 2 বছরে বারবার রূপ বদলেছে করোনা ভাইরাস বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বেড়েছে একটি ধরনের প্রকোপ সর্বশেষ ডেল্টা ধরনের পর ব্যাপক হারে ছড়াচ্ছে ওমিক্রন বাংলাদেশেও এই সময়ে আগের সব ধরনের চেয়ে বেশি ছড়াচ্ছে ওমিক্রন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের গবেষণা বলছে গত এক মাসে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের 82% ওমিক্রনে আক্রান্ত আউটডোরগুলোতে 88% আমরা ওমিক্রন রোগী পেয়েছি ইনডোর আউটডোর মিলে আমরা যখন একটা রিজাল্ট দিয়েছি তখন আমরা 82% আমরা ওমিক্রন পেয়েছি হাসপাতালে ভর্তি হওয়া 65% ওমিক্রন আর 35% ডেল্টা রোগী আছে এবং ভ্যাকসিন যারা গ্রহণ করেনি তাদের 80% এই ওমিক্রন এবং ডেল্টাতে আক্রান্ত হয়েছে আর যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের মধ্যে কমপ্লিকেশন কম পেয়েছি মৃত্যু হার কম পেয়েছি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সারের কেমোথেরাপি নেয়া ও বয়স্ক রোগীদের মৃত্যু হার বেশি বলে জানান বিএসএমএমইউর উপাচার্য 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অমিক্রনের দাপট কমে আসবে বলে আমরা ধারণা করছি এটাই যেন আমাদের ধারণাটা সত্য হয় কারণ করোনা এমন একটি রোগ ও কিন্তু কোনো কিছু মানে না কোনো দিক নাই উপরে নিচে ডাইনে বাইরে সব দিকে যায় দেশের মানুষকে সচেতন করি স্বাস্থ্যবিধি মেনে চলি আর যত দ্রুত সম্ভব টিকা কেন্দ্রে গিয়ে টিকাকরণ করি এটা হলেই আমরা দেশকে অমিক্রন সহ করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের বিপদ থেকে সুরক্ষিত থাকতে টিকা নেয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন ডাক্তার শরফুদ্দিন আহমেদ যত রোগী এ পর্যন্ত মৃত্যু হয়েছে আমরা লক্ষ্য করেছি ডেল্টা ভ্যারিয়েন্টের সংখ্যা এখনো মৃত্যু হার 80% আর 20% মারা গেছে অমিক্রন BA2 এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা